এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে আজকের ওপেনিং অনুষ্ঠান শুরু করছি। আমরা গ্রিন করতে গিয়ে যেটা প্রথমে সমস্যাগুলো ফেস করছিলাম বাংলাদেশে, যে গ্রিনের সাথে কমপ্লায়েন্স প্রোডাক্টগুলো পাচ্ছিলাম না, যে গ্রিন এটা চায় বাংলাদেশে নাই, ওইটা চায় বাংলাদেশে নাই, এই প্রোডাক্টগুলো যখন আমরা খুঁজছি তার মধ্যে একটি প্রোডাক্ট হচ্ছে ভিওসি, লো ভিওসি পেন্ট। তা আমাদের খুব সমস্যা হচ্ছিল লো ভিওসি পেন্ট নিয়ে 5-7 বছর আগে, কিন্তু যেই সংগঠনটি বা প্রতিষ্ঠানটি এগিয়ে এসছে এই লো ভিওসি পেন্ট নিয়ে আমাদেরকে সহযোগিতা করতে, সেটি হচ্ছে এশিয়ান পেন্ট বাংলাদেশ। আমাদের সমস্ত গ্রিন আয়োজনে তারা আমাদের সাথে থাকেন এবং তাদের যে প্রোডাক্ট, আমরা এই গ্রিন ইয়েতে মানে ওয়ার্কশপে কাউকে প্রমোট করি না, কোনো ব্র্যান্ডকে প্রমোট করি না, কিন্তু যেহেতু আমাদের প্রোডাক্ট দরকার, গ্রিন প্রোডাক্ট যারা করে তাদেরকে আমরা সামনে নিয়ে আসি যাতে আমাদের ভেন্ডরদের মানে মালিকদের সুবিধা হয়। তো সেই রকম একটি সংগঠন হচ্ছে এশিয়ান পেন্ট। আমি আজকে এশিয়ান পেন্টের হেড অফ সেলস আমাদের মাঝে এসেছেন মিস্টার সৌমিত্র রায়, তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, একটা হাততালি তার জন্য। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা আমাদের ইভেন্টও কিন্তু সহযোগিতা করছেন অ্যাজ এ প্লাটিনাম স্পন্সর। এবার আমি আমন্ত্রণ জানাবো মিস্টার সৌমিত্র রায়, হেড অফ সেলস এশিয়ান পেন্ট বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে, তাদের যে লো ভিওসি পেন্ট সেই সম্পর্কে বলার জন্য। এশিয়ান পেন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শুরু করছি। প্রথমেই এই যে 7 দিন এই প্রোগ্রামটা 360 টোটাল সলিউশনস যেটা অর্গানাইজ করেছে, এটা খুবই ভালো প্রোগ্রাম, সুন্দর প্রোগ্রাম, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন প্রোগ্রাম, এবং এর জন্যে অনন্তবাবুকে এবং তার টিমকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এর মধ্যে পার্টিসিপেট করতে দেওয়ার যে সুযোগটা করে দিয়েছেন তার জন্যেও তাকে অনেক অনেক ধন্যবাদ। একটু আগে আমাদের স্যার গ্রিন সম্বন্ধে কথা বললেন, যিনি কীভাবে এনভায়রনমেন্টটা আমাদের ইয়েতে বাঁচানো যায় বাংলাদেশে এবং পৃথিবীতে তার সম্বন্ধে কথা বললেন। প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা যে কাজ করি আমরা, সেটা আলো জ্বালানোই হোক যেটা রেফারেন্স দিলেন, বা পানির কল খোলা হোক, বা অন্য যে কোনো যে আমরা কাজ করি তাতে এই গ্রিন ব্যাপারটা ইনভলভ আছে কি না, এটা যদি আমরা কনসিয়াসলি মেনে চলি এবং কনসিয়াসলি এটাকে দেখে চলি, তাহলে নিশ্চয়ই আমরা অনেক এগিয়ে যেতে পারব। এশিয়ান পেন্টস কিন্তু এই গ্রিনের ব্যাপারে অনেক এগিয়ে আছে বহুদিন থেকেই, এবং অনেক দিন থেকেই আমরা কিছু প্রোডাক্ট এই উপমহাদেশে লঞ্চ করে রেখেছি, যেগুলো ওয়ার্ল্ডের যে পেন্টসের হাইয়েস্ট সার্টিফিকেশন, দ্যাট ইজ GS-11 স্ট্যান্ডার্ড অফ USA, সেই GS-11 স্ট্যান্ডার্ডকে মিট করে। এই রকম দুটো প্রোডাক্ট এখানে আমাদের আপনাদের কাছে, আপনাদের যে কিছু সার্টিফিকেটস এবং ইয়ে দেওয়া হয়েছে এর PDS প্রোডাক্ট ডাটাশিট, তার মধ্যেও আছে এই প্রোডাক্টগুলো। স্পেশালি যারা বিল্ডিং বানাচ্ছে বড় বড় এবং গ্রিন বিল্ডিংস বানাচ্ছে বা নর্মাল বিল্ডিংও বানাচ্ছে, তাতে যদি আপনি এই অ্যাসপায়রা, রয়্যাল অ্যাসপায়রা এবং প্রোটেক, আল্টিমা প্রোটেক, অ্যাসপায়রা ইজ ফর ইন্টিরিয়ার ফিনিশ এবং প্রোটেক ইজ ফর এক্সটিরিয়ার্স। আপনারা তো জানেন, আপনারা অনেকেই গার্মেন্টস থেকে আছেন, আপনারা জানেন যে কোনো বিল্ডিংকে ফাইনালি সুসজ্জিত করে একটা ভালো রং, ভালো পেন্টস। বাট এই পেন্টসের মধ্যে কিন্তু, পেন্টের মধ্যে অনেক রকমের আনহেলদি জিনিস থাকতে পারে, আনহেলদি কেমিক্যালস থাকতে পারে এবং থাকে, যেগুলো আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, এরকম নানা রকমের আনহেলদি জিনিস পেন্টসের মধ্যে থাকে, যেগুলো নর্মাল পেন্টস হয়। এই ব্যাপারে আমরা কিন্তু অবগত থাকি না, কারণ আমাদের দেশে অনেক ইলিটারেসি আছে। আমরা চেষ্টা করছি আমাদের যে প্রোডাক্টসগুলো আছে, যেগুলো টোটালি গ্রিন প্রোডাক্টস এবং তাকে সাপোর্ট করে, সেইগুলো বাংলাদেশে তুলে ধরতে। অ্যাসপায়রা এমন একটি প্রোডাক্ট যেটা, যার একটা আরও অদ্ভুত শক্তি আছে, সেটা হচ্ছে যে আপনারা তো কখনো কখনো দেখেন খুব আনফর্চুনেটলি কিছু কিছু গার্মেন্ট বিল্ডিংয়ে আগুন লেগে যায়, এবং দেখা যায় যে আজকাল যারা অর্ডার দিতে আসছেন ইউরোপিয়ান বা US, তাদের মধ্যে আমরা দেখেছি কিছু কিছু ক্রেতাদের যে তারা বলছে যে বিল্ডিংকে তোমরা ফায়ার প্রুফ পেন্ট দিয়ে পেন্ট করো। আমাদের অ্যাসপায়রা
যেটা আমরা বাংলাদেশে লঞ্চ করেছি রয়্যাল অ্যাসপায়রা, সেটা কিন্তু ফায়ারটাকে স্প্রেড করতে রেজিস্ট করে, অর্থাৎ আগুনকে ছড়িয়ে দিতে বাধা দেয়। একমাত্র পেন্ট, এরকম কোনো আর কোনো পেন্ট নেই পৃথিবীর অন্য কোথাতেও এরকম পেন্টের ইয়ে পাবেন না, এবং এটা আমাদের সার্টিফাইড বাই ইউকের ওয়ারিংটন ফায়ার দিয়ে সার্টিফাইড, যারা ফায়ার রেজিস্ট্যান্স বা ফায়ার ইয়েকে সার্টিফাই করে, মানে ফায়ারের ব্যাপারে সার্টিফিকেশনস দেয়, সেখান দিয়ে সার্টিফিকেট পেয়েছে। এই প্রোডাক্টটা আরও 7টা ইন্টারন্যাশনাল সার্টিফিকেটস আছে ইউএসএ আর ইউকে থেকে, সিঙ্গাপুর থেকে। তো আপনারা আপনাদের যখন ক্যাটালগুলো রেফার করবেন এটা দেখতে পাবেন। আমার একটাই কথা, এই প্রোডাক্টটাকে যদি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা শুরু করা হয়, আমি অনন্তবাবুকেও রিকোয়েস্ট করবো এটাকে ফিউচারে ইয়ে করতে। এটা প্রোডাক্ট প্রমোশনের ব্যাপার না, প্রোডাক্ট প্রমোশন তো এশিয়ান পেন্টসের অ্যাড সবসময়ই আসছে টিভিতে, কিন্তু এটা এমন একটা জিনিস যেটাকে আপনারা যদি ব্যবহার করেন তাহলে ওভারঅল গ্রিন তো বাড়বেই, গ্রিননেস অফ দ্য বিল্ডিং তো বাড়বেই, সেফটিও বেড়ে যাবে আমাদের সকলের। এছাড়া আমাদের নানা রকমের আরও প্রোডাক্টস আছে যেগুলো গ্রিন এবং গ্রিন সার্টিফাইড, এবং কিছু কিছু প্রোডাক্টস আছে যেগুলো GS 11 পর্যন্ত সার্টিফাইড। সো উই উইল বি হ্যাপি টু টক অ্যাবাউট দেম ইন ফিউচার। ফর দ্য টাইমিং আই এম ভেরি হ্যাপি দ্যাট উই হ্যাভ গট অ্যান অপরচুনিটি টু বি উইথ ইউ ইন দিস সেমিনার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সৌমিত্র রায়। আমি সৌমিত্র রায়ের সাথে একমত এইটা বলতে যে প্রোডাক্ট তো আসলে মার্কেটিং হবে, প্রোডাক্ট আমাদের লাগবেই, কিন্তু আমরা যদি প্রোডাক্টের বেনিফিটগুলো একটু বুঝে নেই যে কোন প্রোডাক্টের কী বেনিফিট, এবং সেই প্রোডাক্টের মধ্যে বেটার বেনিফিট গিভেন প্রোডাক্ট আছে কি না, যে আমার তো রং করতেই হবে, এই রং করার মধ্যে যদি এমন একটা প্রোডাক্ট থাকে যেটা আমাকে ফায়ার প্রুফিংয়ে হেল্প করবে, আমাকে ক্র্যাক মিনিমাইজ করবে, আমার ওয়াটার প্রুফিং করবে, তাহলে হোয়াই নট। গত সপ্তাহে আমি আমাদের জাদুঘরে গেছিলাম, আমাদের একটা অনুষ্ঠান ছিল, তো জাদুঘরের কিছু দেয়ালে লোনা ধরেছে, যেই দেয়ালের পেছনে আছে খুব দামি দামি আমাদের অহংকার করবার মতো যত বিষয় সেগুলো রক্ষিত আছে, এবং সেই রুমের দেয়ালগুলোতে লোনা ধরেছে। প্রধান কারণ হচ্ছে যে জাদুঘরে যে রংটা ব্যবহার করা হয়েছে এক্সটেরিয়রে সেটার ওয়াটার প্রুফিং নয়। তো এরকম একটা দামি জিনিস যেখানে আছে তারও দেয়াল যদি লোনা ধরে এবং সেই কাঠের জিনিসগুলো যদি আস্তে আস্তে মোল্ড হয় তাহলে তো আমাদের অহংকারগুলো হারিয়ে যাবে, তাই না? তো এই জন্য রংকে শুধু রং না ভেবে লেটস সি হাউ ইট প্রোটেক্ট মাই বেনিফিট মাই ইনভেস্টমেন্ট মাই প্রেশাস আইটেমস, হ্যাঁ না? থ্যাংক ইউ সুমিত্রদা।